সো আমি যেই সময়টা আছি সেই সময়টা পুরোপুরি এনজয় করি যতটুকু পারি। কী ছিল সেটার জন্য আক্ষেপ অথবা কী হতে পারে সেটার জন্য দুরাশা, হতাশা, হতাশাগ্রস্ত হওয়ার টাইম না। দেখেন, বাংলাদেশে এমন কোনো অভিনেতা নাই যে হুমায়ুন ফরিদিকে প্রচ্ছন্নভাবে তার মাথায় রাখে নাই, সেটা তার সময়েরও যদি বলেন, এখনকার সময়েরও বলেন। সেটা হচ্ছে থিয়েটার জানা, দীর্ঘদিনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, অভিনয়ের সব কিছু জেনে আসলে যেটা হয় যে চাকরির যেই বিজ্ঞপ্তি থাকে, যে নিয়োগের জায়গা, তার চাইতে বেশি জানা মানুষ হয়ে যায়। এবং সেক্ষেত্রে অনেক তরুণ নির্মাতারা আপনার কাছে আসতে ভয় পায় যে কিছু একটা বুঝিয়ে ধমক টমক দিয়ে ফেলে কিনা। আচ্ছা, এইটা যদি হয়, ধরেন থিয়েটার জানি আমি, থিয়েটার করে আসছি বা ফ্যামিলিতে আমার এই ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা কিন্তু আমি খুব বেশি মানুষের কাছে প্রচার করিনি। ধরেন আজকে হয়তো বা এইভাবে করতে হয় না, এটা জানার মতো জায়গাও কিন্তু হয়নি। যেটা হয় হয়েছে বেশিরভাগের ক্ষেত্রে, অনেকের, অনেক ডিরেক্টরের সাথে আমি অনেকদিন পরে কাজ করেছি, কাজ শুরু করার পরে, তখন তারা আমাকে বলেছে যে যেহেতু আমি ডিরেক্টোরিয়াল কাজ করেছি, নট থিয়েটার, নট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমি ডিরেক্টোরিয়াল কাজ করেছি, তারা ভেবেছে আমি হয়তো বা ডিরেক্টোরিয়াল মাতবুড়িগুলো করবো সেটে, আমি হয়তো বা এই জিনিসগুলো করবো। কিন্তু তখন পরে তারা যখন একবার কাস্ট করেছে, আমি যে ডিরেক্টরের সাথে কাজ করেছি, সামো আপনাদের দোয়ায় একাধিক কাজ করার সুযোগ হয়েছে, তারা এক পর্যায়ে আমাকে বলেছে ভাই আমাদের এরকম ভাবনা ছিল যে আপনি হয়তো এরকম করবেন, তারা ভেবেছে যে এই লোকটা যেহেতু জেনে আসছে সে তো করবে, এরকম করাটাই স্বাভাবিক। কিন্তু আমি কখনোই সেটের মধ্যে কখনোই করি না, সেটা তো আমরা জানি। হ্যাঁ, এবং ওই পারসেপশনটা এটা তাদের নিজের অন্তরায় হয়ে থাকে কিনা। দেখেন, অন্তরের কথা যদি বলেন, শুরু থেকে আসলে অনেক এই অবস্ট্যাকলের মধ্যে দিয়েই আসলে কাজটা করতে হয়েছে, এবং কেউ যদি নিজের মতো করে কোনো কিছু ভেবে নেয়, সেই ভাবনা তো আসলে গায়ের জোরে আমি বদলাতে পারবো না, আমার কাজ দিয়েই চেঞ্জ করতে হবে। একদমই, এটাও আপনার প্রশ্ন নম্বর ৩, এটাও আপনার নিয়তি কিনা, এবং এটা খুব সরল স্বীকারোক্তি চাই। ধরেন দীপা খন্দকার আপনার আগে তারকা, হ্যাঁ, এবং আপনি দীপা খন্দকারের স্বামী, এই পরিচয়, এই বিলঙ্গিংটা অনেক ক্ষেত্রে একটা বিষয় হয়ে দাঁড়ায় কিনা, যে আপনার ঠিক সঠিক মূল্যায়নে আপনাকে কল করে না, নক করে না অনেকে? এটা আমার কাছে মনে হয় না। তাহলে ধরেন অমিতাভ বচ্চন, জয়া ভাদুরীর স্বামী, তারা অনেক আগে, জয়া ভাদুরী অনেক বড় স্টার, প্রিয় রায় বচ্চনের থেকে অভিষেক বচ্চন অনেক কম স্টার, জি, তো তার কাজের ক্ষেত্রে বরং ওনারা অ্যাক্টিভলি কাজ করছেন, বড় স্টার যারা তারা কেউ কাজ করছেন না, কিন্তু ঐশ্বরীয় করতেছেন না, জয়া বচ্চনও করছেন না। তো এখন যারা ভাবে, এমন অনেক লোক আছে যারা আমাকে দীপার হাজবেন্ড হিসেবে চেনে, আলাদাভাবে অভিনেতা আমি এটা চেনে না, জানে না, বা আমি অভিনয় করি দীপার হাজবেন্ড হিসেবে, কোনো আক্ষেপ অসুবিধা হয়, আমার কোনো আক্ষেপের কী আছে? এটা তার মতো সে পারসেপশন ভেবে নিতেই পারে। আমাকে তো অনেক জায়গায় শুনতে হয় যে আমি আমার ছেলের বাবা, তার স্কুলে, আমি আমার এলাকায় আমার বাবার ছেলে হিসেবে পরিচিত, আমার মামার দের ভাগ্না হিসেবে পরিচিত, এটা তো সবার ক্ষেত্রেই তো সত্য। এখন সামহাও তো দীপা খন্দকার একজন স্টার, আমার মামা বাবারা স্টার ছিলেন না, বা আমার ছেলে এখনো স্টার না, কিন্তু ওইটাও তো আমার পেতে হয়, ওইটাও তো আমার শুনতে হয়, এখনও তো আমাকে আসলে আমার ছেলে আদ্রিক নাম, আদ্রিকের বাবা হিসাবে এক জায়গায় তো আমি ট্রিটেড হই, তো ওইরকমই বিষয়টা মনে হয়। আপনি আপনার একটা আবছা হিসাবে হুমায়ুন ফরিদিকে সামনে রাখেন, এটা অনেকেই বলেন, এবং সেক্ষেত্রে আপনি কতটা পেরেছেন বা পারেন বলে মনে করেন যে হুমায়ুন ফরিদিকে ছোঁয়া? তো অনেক বড় ব্যাপার কিন্তু থাকে না, যে নিজস্ব জায়গায়, এটা সত্য কি না আসলে? প্রথম, দেখেন বাংলাদেশে এমন কোনো অভিনেতা নাই যে হুমায়ুন ফরিদিকে প্রচ্ছন্নভাবে তার মাথায় রাখে নাই, সেটা তার সময়েরও যদি বলেন, এখনকার সময়েরও বলেন। মানে যদি সে ঠিকঠাক ট্র্যাকের অভিনেতা হন, তাহলে অবশ্যই তার মাথার মধ্যে হুমায়ুন ফরিদি থাকবেন, কারণ এর থেকে বড় স্কুল, অভিনয়ের স্কুল আমরা আমাদের এখানে পাইনি, এখন পর্যন্ত পাইনি। তো আমাদের কঠিন সময়ে আমরা আসলে যখনই হুমায়ুন ফরিদি স্মরণাপন্ন হই, আমাকে শুধু বলছি না, আমার সমসাময়িক এবং আমার সিনিয়র অনেক অ্যাক্টরকে আমি ইন্ডিকেট করতে চাই, নাম মেনশন না করে, যে তারা তাদের কঠিন জায়গায় দেখতে পাই ফরিদি ভাইকে প্রচ্ছন্নভাবে মাথায় রেখে অনেক সহজে পার পেয়ে যান। তো আমার যদি সুযোগ থাকে, আমি শুধু ফরিদি ভাইকে আমি বলবো না, আমি অনেক জায়গায় তারিক ভাইকে মাথার মধ্যে রাখি, আমি অনেক জায়গায় আফজাল ভাইকে মাথায় রাখছি, অনেক জায়গায় জহিরুদ্দিন পিয়ারকে মাথায় রাখি, যাদের দ্বারা আমি ইন্সপায়ার্ড হয়েছি, উত্তম কুমারকে মাথায় রাখছি, রবি ঘোষকে মাথায় রাখছি, উৎপল দত্তকে মাথায় রাখছি। মানে আমি আমার সামনে এক্সাম্পল হিসেবে যাকে যাকে পেয়েছি, এইটা, হ্যাঁ, তো এরা তো একজন, এক একটা ইনস্টিটিউট, তো
আমি এখনও আমার কমেডির জায়গায় খান জয়নুলের ব্যতিক্রম কোনো এক্সাম্পল পাই না। ওনার মতো এত সুন্দর সহজাতভাবে কমেডি করতে পারা অভিনেতা আমি খুব কমই দেখেছি আমার এই বাংলাদেশের গ্রাউন্ডে। তো আমার তো ইনস্টিটিউট নাই যেহেতু, আমি ওই টেকনিকগুলি দেখে দেখে শিখেছি। তো আমি ফরিদি ভাইয়ের নাম অবশ্যই ওনার, উনি আমাকে ইন্সপিরেশন দিয়েছেন এই কাজটা প্রফেশনালি করার জন্য, হ্যাঁ নিশ্চয়ই সেটা আমি স্বীকার করি সবসময়। কিন্তু তার মানে এই না যে আমি ওনাকে কপি করে অভিনয়টা করি বা ওনাকেই আমার আদর্শ গুরু মেনে করি। উনি আমার ভাবগুরু, আমাকে দীক্ষা দিয়েছেন তাজাদুল কালাম, আমার দীক্ষাগুরু তাজাদুল কালাম। আমি তো অভিনয়ের আরও ডিরেক্ট ইয়ে পেয়েছি আশিস খন্দকারের কাছ থেকে, আমি জীবনে প্রথম ওয়ার্কশপ করেছি আশিস খন্দকারের কাছে। আমি আমার নিজের জায়গায় অভিনয়ের অনেক গুরু মনে করি আহমেদ রুবেলকে, আমি এই আহমেদ রেজা রুবেল ওনাকে মনে করি। এবং আমি অনেক বড় বড় অভিনয়ে ওনার দেখে ইন্সপায়ার্ড হয়েছি অ্যাজ অ্যান অ্যাক্টার। আমি এই সময়ে আমার অনেক বড় গুরু আমার বন্ধু ইন্তেখাব জিনারকে মনে করি। তো যে ভালো তার ভালোটা আমি নেওয়ার চেষ্টা কেন করব না, আমার যদি সেই যোগ্যতা থাকে। কারণ আপনি ভালোটা নিতে পারবেন কিনা সেটা আপনার নিজের যোগ্যতার ব্যাপার, কিন্তু রাইট আমি সেই চেষ্টাটা করি। রাইট, আর একটা সংযুক্ত প্রশ্ন করতে পারি যদি অনুমতি দেন, মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে আপনাদের বলা হয়, আপনি ইন্তেখাব জিনার, শামসুমন সহ অনেকেই, এটা নিয়ে আপনার কোনো রাগ বা আক্ষেপ হয় কি না যে এই যে বাইরের পারসেপশন যে যেগুলো বলে এগুলো কিন্তু বলে হয়তো কোনো অনুষ্ঠানে বা কোনো আড্ডায় কোনো ইন্টারভিউতে আপনাদের প্রশ্ন করে না, আমি সাহস দিলাম বা বলে ফেললাম আমি জনতার প্রশ্ন, কিন্তু এই 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 যে চর্চা, ঠিক আছে এই যে নির্ভরযোগ্য শিল্পী, এটাও কি এক ধরনের শিল্পী তো নির্ভর হতেই হবে, নির্ভরযোগ্য শিল্পী হেডিং দিয়ে আপনার আমি দেখলাম 10-12 নিউজ আছে, শক্তিমান অভিনেতা হতে পারে নির্ভরযোগ্য শিল্পী আবার কি, মানে কোনো কোনো শিল্পীর প্রতি কি নির্ভরতা থাকে না, বা মানে এই বিষয়গুলোকে আপনাকে রাগায় কিনা, মানে মাঝে মাঝে না আমি তো খুশি হই কেন, কারণ এই যুগে এই সময় বিনয় হয়ে যাচ্ছে। না না খুশি কেন হই বলি, এই যুগে এই সময় যে আমাদের অভিনয় করার জন্য লোকজন ডাকে, এই যে বিনয় এই দিনার খুব সুন্দর করে বলেছে, দারুণ বলেছে, হ্যাঁ যে ভিউ কম, তা আমাদের যে ডাকে এটি তো আলহামদুলিল্লাহ, কারণ মনে করে যে এই ক্যারেক্টারটা ও পারবে, চিন্তা করে যে এই ক্যারেক্টারটা কঠিন ক্যারেক্টার, তো কঠিন ক্যারেক্টার হলে ওকে ডাকো। বিষয়টা আমরা এরকমভাবে দেখি, আমাদের কাছে এইভাবে আসে, কিন্তু যখন যে একটু ক্রিটিক্যাল ক্যারেক্টার হয় তখন আমাকে ধরেন কল দেয়, হয়তো আরও দু একজনকে কল দেয় তখন। তো এইটা যে এই সময়ে যে করতে পারছি এটি তো আলহামদুলিল্লাহ, কারণ রিয়েলিটি হচ্ছে যে আজকে আমি যে জায়গায় কাজ করছি সেই জায়গায় গতকালকে অন্য কেউ ছিল, আগামীকালকে অন্য কেউ আসবে, কারো জায়গায় তো চিরস্থায়ী না। তো আমি যেই সময়টা আছি সেই সময়টা পুরোপুরি এনজয় করি যতটুকু পারি। কী ছিল সেটার জন্য আক্ষেপ অথবা কী হতে পারে সেটার জন্য দুরাশা, হতাশা, হতাশাগ্রস্ত হওয়ার টাইম না। এবং আমি আমি নিজে পার্সোনালি খুবই প্রেজেন্ট অবস্থান করা মানুষ, আমি কোনো অতীত আশ্রয়ী মানুষ না, অতীত নিয়ে আমি রোমন্থন করা পছন্দ করি না ব্যক্তিগত জীবনে সব জায়গাতেই, যে অতীত নিয়ে আসলে তারাই বেশি কপচায় যাদের বর্তমানটা লেস ইন্টারেস্টিং, এবং বর্তমানকে বাদ দিয়ে ভবিষ্যৎ নিয়ে বেশি উৎকণ্ঠিত থাকে তারাও তাদের বর্তমানে আসলে সন্তুষ্ট নয়। সো আমি খুব উৎকণ্ঠিত না বিষয়গুলো নিয়ে। সো আমি নির্ভরযোগ্য হই, আমি শক্তিশালী হই, আমি ব্যতিক্রমী হই, যাই হই, অভিনয়টা যে করতে পারছি এখনও এই বয়সে, যেটা বললাম যে শৈশবে চেয়েছিলাম অভিনেতা হতে, এটাতে আমি অনেক খুশি। দেশে আমরা এমন একটা দেশ নিয়ে কথা বলছি, যাদের নিয়ে কথা বলছি, সেই দেশের যতগুলো ইনস্টিটিউট আছে অ্যাক্টিং ওরিয়েন্টেড, ফিল্ম মেকিং ওরিয়েন্টেড, তার কাছাকাছি কোনো একটা মিনিমাম ইনস্টিটিউট আমরা দাঁড় করাইতে পারি নাই। যেই দেশে আমরা যাদেরকে আমাদের এক্সাম্পল হিসেবে দেখতে চাচ্ছি এই দেশে দাঁড়িয়ে, সেই একটা অনুরাগ কাশ্যপ কী আছে এই দেশে, একটা বিশাল ভরদ্বাজ কী আছে? আপনি তৈরিই করতে পারলেন না, জহির রায়হানের পর আপনি একটা ফিল্ম মেকারের নামই বলতে পারবেন না। একটা আপনি যে নওয়াজউদ্দিন সিদ্দিকীর কথা বলছেন, একজন যে ইরফান খানের কথা বলছেন, তাদেরকে নিয়ে যে অনুরাগ কাশ্যপ বা এই যে বিশাল ভরদ্বাজ বা এরা কে কে মেনন এদেরকে নিয়ে কাজ করছে, যে তাদেরকে ওই ইনস্টিটিউট থেকে তারা চিনে, তাদের বেড়ে ওঠাটা তারা দেখেছে, যখন তারা ছোট্ট ছোট শর্ট ফিল্মে, এই যে নাসিরুদ্দিন শাহ কত শর্ট ফিল্মে অভিনয় করছে সেটার হিসাব আমরা জানি না, আমরা তার বড় বড় ফিল্মগুলি নিয়েই কথা বলি। কত পুনে ফিল্ম ইনস্টিটিউটের ইয়ে কি বলে কোর্স ফিল্মে সে অ্যাক্টিং করছে এগুলো আমরা জানি না, কিন্তু বিনা পয়সায় যে কাজ করছে, বসে থাকতো যে, এরকম গল্প শুনেছি যে উনি বসে থাকতেন,
ডেকে নিয়ে গেছে। তো যেই লোকটা ওই সময় শর্ট ফিল্মে তাকে সাপোর্ট দিয়েছে, তার পাশে থেকেছে, যে এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে গেছে এবং তার ইনস্টিটিউট অ্যাপ্রুভ করেছে এবং সেটাকে ফোকাস করেছে, বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে নিয়ে গেছে, ইন্টারন্যাশনাল মার্কেটিং করেছে, তারপরে যখন সে বড় ফিল্ম বানাতে গেছে, সেই তো ওই ফিল্ম ফ্রেন্ডকে তো ডাকবেই। আপনি গ্রাউন্ডই তৈরি করলেন না, আপনি খালি আক্ষেপ নিয়ে বসে থাকবেন।